আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন কি না, শুনতে পাচ্ছেন কি না, একটু হাই হ্যালো দিয়ে জানান। আজকে আবারও 15 মিনিট দেরি, কারণ আপনারা সকলেই জানেন আগামী দিন আমাদের রেফারি প্রতিযোগিতা। কালকের এই রেফারি প্রতিযোগিতা আজকে অনেক কাজ ছিল। রেফারি প্রতিযোগিতা রুগীলিপি টু মনোগমোচন, এই নিয়ে অনেক ব্যস্ততা ছিল, তার সাথে রুগী চেম্বার সব মিলে 15 মিনিট লেট। কি করব, কিচ্ছু করার নেই। অডিয়েন্স, আমরা গতকাল পর্যন্ত আলোচনা করছিলাম স্লাইড নাম্বার 15। গতকাল পর্যন্ত আমরা 15 নম্বর স্লাইডের 4টা ভাগ করতেছিলাম। আপনারা গতকাল অনেকে জবাব দিয়েছেন, মোটামুটি অনেকে বুঝেছেন বলে আমার মনে হচ্ছে। তো আজকে ক্লাস হচ্ছে 8ম ক্লাস, নতুনদের জন্য রেপার্টরি করণ সহজ। আজকে 8ম ক্লাস, আমাদের হাতে সময় আছে আর মাত্র 2 দিন, হাতে 2 দিন সময় আছে। আজকে হচ্ছে 8ম ক্লাস। অডিয়েন্স, আমাদের স্লাইড নাম্বার চলছিল 15, স্লাইড নাম্বার 15 চলছে। আমাদের স্লাইড চলছে 15। একটি রুব্রিককে প্রথমত 2টি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটি সাধারণ, দ্বিতীয় ভাগটি চারিত্রিক। প্রথম ভাগটি সাধারণ, দ্বিতীয় ভাগটি চারিত্রিক। প্রথম ভাগটিকে আবার 2 ভাগে ভাগ করা হয়। সম্পূর্ণ অঙ্গটিতে সাধারণ দ্বিতীয় ভাগটি হচ্ছে সম্পূর্ণ অঙ্গের, সাধারণের অঙ্গের অংশ বিশেষ। চারিত্রিককে আবার 2 ভাগে ভাগ করা হয়। প্রথম অংশটি হচ্ছে চারিত্রিক সম্পূর্ণ অঙ্গে, পরের অংশটি হচ্ছে চারিত্রিকের অঙ্গের অংশ বিশেষ। এটুকু আপনারা সকলেই অবগত আছেন। তারপরও আজকে আবার নতুন করে একটু বলে দিচ্ছি, যাতে করে সামনের অংশটুকু বুঝতে পারেন। অডিয়েন্স, এই 4টি উদাহরণ যদি আমি বলি তাহলে আপনারা একটু আরও ক্লিয়ার হবেন। আপনাদের কাছে আমি এই 4টি অংশের 4টি উদাহরণ যদি খুঁজি, যেমন বুক দিয়ে, আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা বুক দিয়ে আমাকে এই 4টি উদাহরণ দিয়ে দেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, যারা এই রুব্রিকের স্তরগুলো শুনেছেন, আপনারা রুব্রিকের স্তরগুলির এই যে 4টি স্তর, এই 4টি স্তরে বুক দিয়ে 4টি উদাহরণ আমাকে লিখে দেন। 1 নম্বর কী হবে, 2 নম্বর কী হবে, 3 নম্বর কী হবে, 4 নম্বর কী হবে, বুক দিয়ে। বুকের অংশ আছে স্তন, আছে স্টেনাম, আছে হৃৎপিণ্ড, আছে ফুসফুস। এবার আপনারা আপনাদের সুবিধা মতো 1 নম্বরে সাধারণের সম্পূর্ণ অঙ্গটি, 2 নম্বরে সাধারণের অঙ্গের অংশ বিশেষ, 3 নম্বর চারিত্রিকের সম্পূর্ণ অঙ্গটি, 4 নম্বর চারিত্রিকের অঙ্গের অংশ বিশেষ, এই 4টি উদাহরণ একটু লিখে দেন। অডিয়েন্স, এই 4টি লিখে দেন। যারা
এই চারটি অংশ বুঝেছেন একটু লিখে দেন, তাহলে আমরা আজকে আবার আমাদের পরবর্তী কাজে অগ্রসর হব। একটু চারটি উদাহরণ লিখে দেন। আমি বুক দিয়ে বলছি না, আমি পিঠ দিয়ে স্মরণ করে দিচ্ছি। এক নম্বরে পিঠে ব্যথা, আপনারা বুক দিয়ে লিখবেন, আমি স্মরণ করে দিচ্ছি পিঠ দিয়ে। সম্পূর্ণ পিঠে ব্যথা, ইস্কাপুলায় ব্যথা, সম্পূর্ণ পিঠে জ্বালাকর ব্যথা, ইস্কাপুলায় জ্বালাকর ব্যথা। আপনারা এবার বুক দিয়ে চারটি উদাহরণ লিখে দেন, বুক দিয়ে, বুক দিয়ে চারটি উদাহরণ লিখে দেন। আপনারা এই স্লাইডটি বুঝলে কালকে রেফারি প্রতিযোগিতায় যে ধরনের প্রশ্ন আসবে তা নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। পরীক্ষার পূর্ব রাত তো কষ্ট করে ল্যাব দেখছেন, কিছু প্রশ্ন কমন পড়লে দোষ কি? বুকে ব্যথা, স্টেনামে ব্যথা, বুকে বুকে ব্যথা, স্টেনামে ব্যথা, বুকে কামড়ানো ব্যথা, স্টেনামে কাম জ্বালা করবে, বুকে কামড়ানো ব্যথা, স্টেনামে জ্বালা করবে ব্যথা, চলবে? এটা হলে একটা মধ্যে হচ্ছে না, তো আরেকটা লাগবে। তার মানে কামড়ানো নিছেন, জ্বালাও নিছেন, দুই জায়গাতে দুইটা হতে পারে। তাড়াতাড়ি লিখেন, যারা লিখেছেন তাড়াতাড়ি দেন চারটি উদাহরণ। বুক দিয়ে, বুকে ব্যথা, স্তনে ব্যথা, বুকে জ্বালাকর ব্যথা, স্তনে জ্বালাকর ব্যথা। তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। আর দেখি কালকে যে রেপার্টরি প্রতিযোগিতা কি ধরনের প্রশ্ন হবে তা নিয়ে কিছু আলোচনা চলবে। তাড়াতাড়ি সবাই লিখেন, সবাই লিখেন। নিতাই চন্দ্র দাস নারায়ণগঞ্জ থেকে, ডাক্তার সাহেব, কিন্তু রুব্রিকের জবাব দিচ্ছেন না কেন? শামীম রেজা জবাব দিচ্ছে, বুক ব্যথা, বাম স্তনে ব্যথা হবে না ডাক্তার সাহেব, বাম স্তনে হবে না, আপাতত স্তন দেন, বাম টাম পরে যাব। বুকে জ্বালাকর ব্যথা, বাম স্তনে বাদ দিয়ে এক ডাইরেক্ট স্তন বলেন, একটু পরে স্তন ভাগ করে দেব, ডান বাম পরে ভাগ করব, আপাতত স্তন দেন। সম্পূর্ণ বুকে ব্যথা, ইসমাইল হোসেন, সম্পূর্ণ বুকে ব্যথা, স্তনে ব্যথা, সম্পূর্ণ বুকে জ্বালাকর ব্যথা, স্তনে জ্বালাকর ব্যথা। সম্পূর্ণ লেখা দরকার নাই, বুক বললেই সম্পূর্ণ বোঝা যাবে, চমৎকার। এবার আসি, এবার পরবর্তী অবস্থায় আসেন অডিয়েন্স। এবার দেখেন, গতকাল আপনাদেরকে বলছিলাম সাধারণের সম্পূর্ণ অঙ্গটির মধ্যে মনে করি এটা মাথা ব্যথা, যদি মাথা ব্যথা মনে করি সাধারণের সম্পূর্ণ অঙ্গে, তাহলে রুব্রিকটা হবে মাথা ব্যথা। তাহলে এই মাথা ব্যথাটাকে আমরা ভাগ করব, এক নম্বরে সাইড, মাথার ডান পাশে ব্যথা, দুই নম্বরে টাইম, সকাল 9টায় মাথা ব্যথা, আর ডান পাশ বাম পাশ বলতে হবে না, এক নম্বরে সাইড, পরেরটা হলো টাইম, এই টাইমটা বলতে হবে, সম্পূর্ণ মাথার টাইম বলতে হবে। যদি বলেন ডান পাশে সকাল বিকাল, তাহলে কিন্তু ভুল হবে। এক নম্বরে মাথার ডান পাশে কিংবা বাম পাশে, দুই নম্বরে টাইম, মাথা ব্যথা ভোর থেকে ভোর রাত যখন তখন হতে পারে, তিন নম্বর শর্ত সাপেক্ষে, চুলার কাছে চুলার উত্তাপে মাথা ব্যথা, রোদ্রে গেলে মাথা ব্যথা, মাসিকের সময় মাথা ব্যথা, ক্ষুধা লাগলে মাথা ব্যথা, খাইলে মাথা ব্যথা, বমির সাথে মাথা ব্যথা, জ্বরের সাথে মাথা ব্যথা, কাশি দিলে মাথা ব্যথা, কন্ডিশন বিস্তৃতি, মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, মাথা যেহেতু ব্যথা তাহলে সমস্ত মাথার মধ্যে যদি ব্যথা হয়,
সম্পূর্ণ মাথার মধ্যে ব্যথা হলে এই মাথার মধ্যে স্ট্যান্ডিং হতে পারে না, বিস্তৃতি অন্য অঙ্গে হবে, মাথা থেকে পিঠে, মাথা থেকে বুকে, মাথা থেকে হাতে, মাথা থেকে পায়ে অন্য অঙ্গে হবে, মাথা থেকে মাথার মধ্যে স্ট্যান্ডিং হতে পারে না, যেহেতু সম্পূর্ণ মাথা ব্যথা। অডিয়েন্স, এবার যদি আপনাদেরকে আমি বলি, যে আপনারা, এই যে আমি আপনাদেরকে সম্পূর্ণ মাথা দিয়ে বোঝালাম, এবার আপনারা যদি বলি এই এক নম্বর পার্ট যেটা, মাথার ডান পাশ সকালবেলায় ক্ষুধা লাগলে মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, এবার যদি বুক দিয়ে বলি, তাহলে বুক দিয়ে আপনারা একটু আমাকে ভাগ দেন তো, বুকের ব্যথা দিয়ে এক নম্বর পার্ট, সাধারণ সম্পূর্ণ বুক ব্যথা দিয়ে উদাহরণ দেন। যেমন আমি বলে দিচ্ছি আপনাদেরকে, বুকে, বুকের ডান পাশে ব্যথা সাইড কিংবা বাম পাশে ব্যথা, দুই নম্বর টাইম সকাল থেকে, ভোর থেকে ভোর রাত যে কোনো সময় হতে পারে, সকালবেলায় বুকে ব্যথা, বুকের আর পাশ বলা দরকার নাই, সকালবেলা বুকে ব্যথা। তিন নম্বর যদি বলি, ক্ষুধা লাগলে বুকে ব্যথা, ঠান্ডা লাগলে বুকে ব্যথা, কাশি দিলে বুকে ব্যথা, কন্ডিশন মাসিকের সময় বুকে ব্যথা, কন্ডিশন খোলা বাতাসে বুকে ব্যথা, শুইলে বুকে ব্যথা, হাঁটলে বুকে ব্যথা, ক্ষুধা লাগলে বুকে ব্যথা, এই যে বুক ব্যথা কন্ডিশন গেল। স্ট্যান্ডিং, বুকের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, বুকের ব্যথা মাথা পর্যন্ত ছড়ায়, বুকের ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায়, বুকের ব্যথা পেট পর্যন্ত ছড়ায়, কারণ বুক একটা সম্পূর্ণ অঙ্গ, এখান থেকে অন্যদিকে ছড়ায়। এবার যদি আপনাদেরকে বলি, আপনারা আমাকে পিঠ দিয়ে চারটি উদাহরণ দেন, পিঠ দিয়ে চারটি উদাহরণ দেন। আমি তো বুক দিয়ে বললাম, বুকের ডান পাশে ব্যথা সাইড, টাইম বললাম সকালবেলা বুকে ব্যথা, কন্ডিশন নড়াচড়ায় কিংবা কাশি দিলে বুকে ব্যথা, বুকের স্ট্যান্ডিং বুকের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। আপনারা আমাকে, যদি আপনারা বুঝে থাকেন, আপনারা আমাকে এই চারটি উদাহরণ পিঠ দিয়ে বুঝিয়ে দেন, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং, আপনারা আমাকে বুক দিয়ে বুঝিয়ে দেন, বুক আমি বলেছি পিঠ দিয়ে আপনারা বুঝিয়ে দেন, পিঠ দিয়ে চারটি, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং, পিঠে ব্যথা দিয়ে চারটি উদাহরণ দেন, পিঠ ব্যথা। অডিয়েন্স, পিঠে ব্যথা দিয়ে আমাকে চারটি বুঝিয়ে দেন তাড়াতাড়ি, পিঠে ব্যথা চারটি দিয়ে বুঝিয়ে দেন, পিঠ ব্যথা তাড়াতাড়ি বুঝিয়ে দেন, বুক ব্যথা বাদ, এবার পিঠ দিয়ে, পিঠে ব্যথা তাড়াতাড়ি বলে দেন, পিঠে ব্যথা বুকের ডান পাশে ব্যথা, সকালবেলায় ব্যথা, ক্ষুধা লাগলে ব্যথা, বুকের ব্যথা পেট পর্যন্ত ছড়ায়, আমাকে পিঠ দিয়ে দেন, চমৎকার। পিঠ দিয়ে বুঝে দেন, পিঠ বুক তো আমি বললাম, পিঠ দিয়ে দেন অডিয়েন্স, পিঠ দিয়ে বুঝে দেন তাড়াতাড়ি, পিঠ দিয়ে বুঝিয়ে দেন, পিঠের ব্যথা সাইড টাইম কন্ডিশন। রফিকুল ইসলাম কালাম ভাই লিখছেন কি, সাইড, পিঠের ডান পাশে ব্যথা, তারপরে কি, সময় সকাল 9টায় পিঠে ব্যথা, শর্ত কাশি দিলে পিঠে ব্যথা, বিস্তৃতি পিঠের ব্যথা, পিঠের বাম পাশ থেকে ডান পাশে সরে হবে না। ডাক্তার রফিকুল ইসলাম সাহেব, আপনি যখন বলবেন পিঠের বাম পাশ থেকে ডান পাশে সরায়, এটা দ্বিতীয় পাঠের শর্ত, দ্বিতীয় পাঠ, এটা হচ্ছে দ্বিতীয় পাঠের কথা, অংশ বিশেষ, এক স্ক্যাপুলেটা আরেক স্ক্যাপুল, এক পাশ থেকে আরেক পাশে। কিন্তু যখন আপনি পিঠের, যদি প্রথম ভাগে থাকেন, তাহলে পিঠের ব্যথা পেট পর্যন্ত, পিঠের ব্যথা বুক পর্যন্ত, পিঠের ব্যথা সার্ভাইকেল, পিঠের ব্যথা মাথা পর্যন্ত, এক অঙ্গ থেকে আরেক অঙ্গে ফুল অঙ্গে সরাইতে হবে। কারণ যদি এটা প্রথম প্রথম পাঠের কথা বলছি আপনাদেরকে, তাহলে আপনার তিন নম্বর বিস্তৃতিটা হচ্ছে না। তাড়াতাড়ি লিখেন, পিঠের ডান পাশে ব্যথা, রাতে শোয়া অবস্থায় ব্যথা, ওরে বেটি একবারে সব দৃশ্য,
রাতে সব অবস্থায় টাইম দিয়েছে, আবার কন্ডিশন দিয়েছে একবারে। পিঠের বাম পাশে ব্যথা, বিকালে পিঠে ব্যথা, আলমগীর হোসেন কি লিখছে, চুপচাপ থাকলে ব্যথা, পিঠের ব্যথা কোমর পর্যন্ত সারে, চমৎকার একদম। ওকে ফাইন, তাড়াতাড়ি হচ্ছে হচ্ছে হচ্ছে, হবে তো। পিঠে ডান পাশে ব্যথা, সকাল 9টা পিঠে ব্যথা, শুইলে পিঠে ব্যথা, পিঠের ব্যথা কোমর পর্যন্ত সরায়। ডাক্তার শহীদুল ইসলাম সাহেব ধন্যবাদ আপনাকে, মাঝে মধ্যে আপনাকে আপনি বুড়া বুড়া বলেন, না না আপনি বুড়া না, আপনি জোয়ান, আপনি জোয়ান। আবার বলেন আপনি অনেক দূরে, না আপনি আর আমাদের কাছাকাছি দিয়ে আছেন, মনের কাছে মনের কাছে। তাড়াতাড়ি লিখেন, সবাই লিখেন। এবার যদি একটু নিচে আসি, খেয়াল করেন সবাই, প্রথম পার্ট শেষ, সাধারণের সম্পূর্ণ অঙ্গটি কমপ্লিট। এবার সাধারণের অঙ্গের অংশবিশেষ দুই নাম্বার পার্ট, সাধারণের অঙ্গের অংশবিশেষ দুই নাম্বার পার্ট। কপালের ডান পাশে ব্যথা, টেম্পালের ডান পাশে ব্যথা, ডান টেম্পালে ব্যথা, ডান স্ক্যাপুলায় ব্যথা, ডান স্তনে ব্যথা। আমি স্তনে দুইবার, স্তনটা হচ্ছে বুকের অংশ, স্ক্যাপুলা পিঠের অংশ, টেম্পাল মাথার অংশ। যদি বলি ডান টেম্পালে ব্যথা, তাহলে হচ্ছে আপনার বিষয়ের মধ্যে সাইড, ডান টেম্পাল, ডান স্ক্যাপুলা, ডান স্তনে ব্যথা। তাহলে এক নম্বর পাইলাম সাইড, দুই নম্বরের টাইম, সকালবেলা কিংবা রাতের বেলা স্তনে ব্যথা, এখানে আর ডান বা বাম বলার কোনো প্রয়োজন নেই। টেম্পালে ব্যথা, ডান কিংবা বাম বলার কোনো প্রয়োজন নেই, টেম্পালে ব্যথা সকালবেলা কিংবা রাতের বেলা কিংবা দিনের বেলা কিংবা সকাল বিকেলবেলা। তাহলে এই বেলাটা হলো শর্ত, কিন্তু টেম্পাল যখন বলি কিংবা ব্রেস্ট বলি, স্ক্যাপুলা বলি, লাম্বার বলি, তখন এই লাম্বার কিংবা সার্ভাইকেল অথবা থোরাসিক যাই বলি না কেন, এটাই অংশবিশেষ হয়ে যাবে। স্তন বললে ডান বা বাম বল এখানে বলার কোনো প্রয়োজন নেই, সাইড যখন বলবো তখন রাইট সাইড লেফট সাইড বলতে হবে। টাইম, দিনের বেলা স্তনে ব্যথা, শর্ত দুধের চাপে স্তনে ব্যথা, প্রদাহ জনিত স্তনে ব্যথা, নড়াচড়ে স্তনে ব্যথা, স্থির থাকলে স্তনে ব্যথা, ঠান্ডা লেগে স্তনে ব্যথা, জ্বরের সময় স্তনে ব্যথা, জ্বরের সময় স্ক্যাপুলা ব্যথা, ঠান্ডার ফলে টেম্পালে ব্যথা, ঠান্ডার ফলে কপালে ব্যথা, মানে মাথার অংশ বিশেষ, কিংবা স্টেনামে ব্যথা ঠান্ডা লাগলে, কিংবা নড়াচড়া করলে স্টেনামে ব্যথা, ক্ষুধা লাগলে স্টেনামে ব্যথা, পরিশ্রম করলে স্টেনামে ব্যথা, মানে অঙ্গের অংশ বিশেষ। সাথে থাকবে কন্ডিশন, বিস্তৃতি, কপালে ব্যথা, কপালের ডান পাশ, কপালের এক পাশ থেকে ব্যথা আরেক পাশে ছড়ায়, এক টেম্পাল থেকে আরেক টেম্পালে ছড়ায়, এক স্তন থেকে আরেক স্তনে ছড়ায়, স্তন থেকে স্টেনামে ছড়ায়, স্তন থেকে হাড়ে ছড়ায়, স্তন থেকে লান্সে ছড়ায়। এই যে এক সাবঙ্গ, এক অঙ্গের মধ্যে এক সাবঙ্গ থেকে আরেক সাবঙ্গে, টেম্পাল থেকে ভার্টেক্সে, ফরহেড থেকে অক্সিপোডে, মানে এক অঙ্গের মধ্যেই এক সাব থেকে আরেক সাবে এক্সটেন্ডিং হচ্ছে। সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং। এবার যদি আপনাদেরকে আমি বলি, বুক দিয়ে যদি আপনাদেরকে বলি, দুই নম্বর পয়েন্টের সাধারণের অঙ্গের অংশবিশেষ, যেমন এক নম্বরের পয়েন্ট সাইড, ডান স্তনে ব্যথা কিংবা বাম স্তনে ব্যথা, ডান স্তনে প্রদাহ, বাম স্তনে প্রদাহ, মানে স্তনটা হচ্ছে বুকের অংশ, আর যখন ডান বা বাম বলবো তখন সাইড, ডান স্তনে ব্যথা, এটা হচ্ছে সাধারণের অঙ্গের অংশবিশেষ। যখন বলি ব্যথা তখন হচ্ছে আপনার সাধারণ, যখন বলি স্তন, স্তন বললে অঙ্গের অংশবিশেষ। যদি বলি ডান, এবার আসবে সাইড, দুই নম্বরের টাইম, রাতের বেলা স্তনে ব্যথা, যদি বলি কন্ডিশন শুইলে স্তনে ব্যথা, যদি বলি অ্যাস্টেন্ডিং স্তনে ব্যথা,
হৃৎপিণ্ড পর্যন্ত ছড়ায়, স্তনে ব্যথা স্টেনাম পর্যন্ত ছড়ায়, এই একই অঙ্গের মধ্যে এক সাবঙ্গ আরেক সাবঙ্গে ছড়ায়। এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই, আমাকে পিট দিয়ে এই উদাহরণটা দিয়ে দেন, সাধারণের অঙ্গের অংশ বিশেষে সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং, আমাকে এই চারটি উদাহরণ আপনারা পিট দিয়ে দিয়ে দেন, তাড়াতাড়ি করেন পিট দিয়ে চারটি উদাহরণ দেন পিট থেকে। যারা বুঝেছেন পিট থেকে আমাকে চারটি উদাহরণ দেন তাড়াতাড়ি। হোমিওপ্যাথিক পরিবার, হোমিওপ্যাথিক পরিবার লিখছেন 15 নম্বর স্লাইডটি কঠিন। ডাক্তার সাহেব আপনাকে বলছি আমি, এই স্লাইডটি কঠিন বলছেন, মনে করেন এই স্লাইডটি যদি বাদ দিয়ে দেই, এই স্লাইডটি বাদ দিলে আপনি একটা রুব্রিক থেকে 139 পৃষ্ঠা একটা রুব্রিক থেকে একটা সাব রুব্রিক বের করতে আপনার আমার মতো 4 ঘন্টা সময় লাগবে। যখন এই স্লাইডটি বুঝতাম না, এই স্লাইডটি তৈরি করার পূর্বে আমার সময় লাগতো একটা রুব্রিক থেকে সাব রুব্রিক খুঁজতে 4 ঘন্টা সময় লেগে যেত। আর এখন আমার এসএসআরবের, আমাদের এসএসআরবের ডাক্তারদের স্টুডেন্টদের প্রত্যেকের মাত্র 3 সেকেন্ড সময় লাগে শুধুমাত্র এই স্লাইডটি বোঝার কারণে। 4 ঘন্টা থেকে আপনি 3-4 সেকেন্ডে কোনো কাজ করবেন, আর এই কঠিন কাজটি করতে পারবেন না, এটু কাজকে কঠিন বলছেন, তাহলে কঠিনের সাথে দেখাই তো মনে হয় না জীবনে। কঠিন কাকে বলে, কঠিন কাকে বলে? যখন রুগী নিয়ে বসে থাকি ঘন্টার পর ঘন্টা রুগীলিপি করার পরে রুগী যখন সমস্যা বলতে থাকে, আর যখন নাকি মাথায় ওষুধ ঢুকছে না, ওষুধ মনে পড়ে না, তখন যে কত খারাপ লাগে, কত কঠিন অবস্থা সেটা বুঝাতে পারবো না। যদি আরও 20 বছর পিছনে গেলে বুঝাইতে পারবো, রুগীলিপি করার পরে যখন রুগীলিপি নিয়ে বসে আছি, রুগীর ওষুধ নির্বাচন করা যাচ্ছে না, ওষুধ খুঁজে পাচ্ছি না, তখন যে কী অবস্থা গেছে সে অবস্থা এখন বলতে পারবো না। সময় পেলে একদিন বলবো সেই গল্প, অতীতের 20 বছরের পূর্বের গল্প, সুযোগ পেলে আবার করব ইনশাআল্লাহ। আমাকে পিঠ দিয়ে উদাহরণ দিয়ে দেন, পিঠ, যারা পারেন পিঠ দিয়ে উদাহরণ দিয়ে দেন তাড়াতাড়ি, পিঠ পিঠ। পিঠ দিয়ে উদাহরণ দেন তাড়াতাড়ি, কি গো উদাহরণ দেন আগে, কেউ পিঠ দিয়ে পারে না নাকি, না দিচ্ছে? বাম স্ক্যাবুলার ব্যথা, বুকের বাম পাশে ব্যথা, সকালে ঘুম থেকে উঠলে ব্যথা, অডিয়েন্স তাড়াতাড়ি লেখেন, সার্ভাইকালের ডান পাশে, এই যে ডাক্তারবাবু খালি পেজগির তালে আছে গো, সার্ভাইকালের ভাগ করা ডান বাম ভাগ করা কঠিন, সহজটা দেন স্ক্যাবুলা দেন, ডান স্ক্যাবুলা বাম স্ক্যাবুলা বলেন, তাই তো হয়ে যায়, স্ক্যাবুলা দিলে তো সহজ হয়। বাম স্ক্যাবুলায় ব্যথা রাতে, আবার রাতে বাম স্ক্যাবুলা বলতে হবে না, 2 নম্বরটা হচ্ছে রাতে স্ক্যাবুলায় ব্যথা, এই কথাটা একটু ক্লিয়ার হন। 1 নম্বরের সাইড, 2 নম্বরের টাইম, টাইমটা হচ্ছে সাবঙ্গের, ডান স্ক্যাবুলা বাম স্ক্যাবুলা 1 নম্বর লিখলেন, 2 নম্বরটা হবে স্ক্যাবুলা, 1 নম্বরটা হচ্ছে টেম্পাল, ডান টেম্পাল কিংবা বাম টেম্পাল, 2 নম্বর হচ্ছে টেম্পাল, ওখানে ডান বাম বলতে হবে না, শুধু শুধু ওখানে টাইমটা উল্লেখ করলেই হবে। ডান স্ক্যাবুলায় কিংবা বাম স্ক্যাবুলার সাইড, টাইম হচ্ছে স্ক্যাবুলায় ব্যথা সকালে কিংবা রাতে, কন্ডিশন শুইলে শুইলে ব্যথা বাড়ে কিংবা কমে, ওকে ফাইন। এবার শুইলে
ব্যথা দেখা দেয় কিংবা বেড়ে যায় বা কিংবা কমে যায়, এটা আপনি দিতে পারেন। ইসকেবুলার ব্যথা, ইসকেবুলার ব্যথা লাম্বার পর্যন্ত ছড়ায় কিংবা সার্ভাইকেলে ছড়ায়, মানে এক সাবঙ্গ থেকে আরেক সাবঙ্গে ছড়ায়। ইসকেবুলার ব্যথা কোমরে ছড়ায়, হ্যাঁ চলে, মানে ব্যাকের একটা অংশের মধ্যে বললেই হবে। যেমন আপনি কেউ লিখছেন ডান ইসকেবুলার ব্যথা, দিনের বেলা ইসকেবুলার ব্যথা, শুয়ে থাকলে ইসকেবুলার ব্যথা, কিংবা মাসিকের সময় ইসকেবুলার ব্যথা, অথবা পরিশ্রম করলে ইসকেবুলার ব্যথা, ইসকেবুলার ব্যথা স্যাক্রাম কিংবা কক্সিস অথবা সার্ভাইকেলে সম্প্রসারিত হয় এক্সটেন্ডিং। অডিয়েন্স, আপনারা আমাকে এই যে দুই নাম্বার অংশটি সাধারণের অঙ্গের অংশ বিশেষ, হাত পা দিয়ে কি আমাকে একটু চারটা উদাহরণ দিতে পারেন? হাত পা দিয়ে, হাত পা দিয়ে কোনো উদাহরণ দেওয়া যায় কি? হাত পা দিয়ে যদি বলি পা, হাত পায়ের অংশ, যদি বলি হাত, হস্তপদাদির অংশ, তাহলে এক নাম্বারটা হবে ডান পায়ে ব্যথা কিংবা বাম পায়ে ব্যথা, ডান হাতে ব্যথা কিংবা বাম হাতে ব্যথা, সাইড কমপ্লিট। টাইম, পায়ে ব্যথা দিনের বেলা কিংবা রাতের বেলা, পা ব্যথা বললেই হবে, ডান পা কিংবা বাম পা বলার কোনো প্রয়োজন নেই। কন্ডিশন, হাঁটা চলার সময় পায়ে ব্যথা, প্রথম সঞ্চালনে পায়ে ব্যথা, বেশি হাঁটাহাঁটি করলে পায়ে ব্যথা। স্ট্যান্ডিং, পায়ের ব্যথা হাত পর্যন্ত ছড়ায়, হাতের ব্যথা পা পর্যন্ত ছড়ায়। হাঁটুর ব্যথা পায়ের গোড়ালি পর্যন্ত ছড়ায় কিংবা পায়ের গোড়ালির ব্যথা হাঁটু পর্যন্ত ছড়ায়। এক অঙ্গের মধ্যেই আরেকটি সাবঙ্গে, এটা হলো আপনার সাধারণের অঙ্গের অংশ বিশেষ, হাঁটুর ব্যথা পায়ের গোড়ালি পর্যন্ত ছড়ায়। তাহলে এখানে চারটি হলো সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। অডিয়েন্স, আমাকে হাত পা দিয়ে, হাত পা দিয়ে কিছু উদাহরণ দেন। লোকমান হাকিম, ডান হাতে ব্যথা, সকালবেলা হাতে ব্যথা, রাতে রাতে হাতে ব্যথা, রাতে হাতে ব্যথা, হাতের ব্যথা কবজি পর্যন্ত ছড়ায়। ওকে ফাইন, একদম একেবারে ফাটাফাটি লোকমান হাকিম, চমৎকার। হোমিও পরিবার, হোমিওপ্যাথিক পরিবার, আপনি যা লিখছেন আপনার এই কথাটুকু কি জেনে লিখেছেন আমি জানি না, আমাদের দেশে অজস্র হোমিওপ্যাথ আছে যারা সিঙ্গেল রেমেডি, সিঙ্গেল ডোজ রোগীলিপি করে ব্যবহার করে, এদের সংখ্যা আমাদের দেশে কোনো অংশে কম নয় আপনাদের চেয়ে। আমাদের দেশে অজস্র ডাক্তার আছে যারা আদর্শ হোমিওপ্যাথ সম্পন্ন রোগীলিপি করে, সিঙ্গেল রেমেডি, সিঙ্গেল ডোজ শক্তিকৃত ব্যবহার করে, এই ডাক্তারের সংখ্যা আমাদের দেশে কম নয়। তবে সমস্যা, আমি যাদের কিনে কাজ করি, যাদের কথা বারবার বলি, সেটা হচ্ছে নবীন যারা, নবীন যারা শুরুতেই তারা যেন একদম প্রবীণদের মতো সম্পূর্ণ বা কমপ্লিট হোমিওপ্যাথ হিসাবে কাজ করতে পারে, তার জন্যই
কাজ করা, তার জন্য কাজ করা। আমাদের দেশে অজস্র হোমিওপ্যাথ ডাক্তার আছেন, অনেক ডাক্তার আছেন প্রবীণ নবীন মিলে, যারা সিঙ্গেল ওষুধ ব্যবহার করেন, রোগীলিপি করে, আদর্শ রোগীলিপি করে সিঙ্গেল ওষুধ ব্যবহার করেন, অনেক আছেন। আপনার এই কথা মেনে নিতে পারছি না। অডিয়েন্স, হাত পা দিয়ে চাচ্ছিলাম, বাম হাতে ব্যথা, নড়াচড়ার সময় ব্যথা, এটা কন্ডিশন হয়ে যাচ্ছে অডিয়েন্স, এটা টাইম হচ্ছে না, নড়াচড়ার সময় হচ্ছে কন্ডিশন, নড়াচড়ার সময় হচ্ছে কন্ডিশন, ঠান্ডা লাগলে ব্যথা, এটা কন্ডিশন, ব্যথা হাত হতে পা পর্যন্ত সারা স্ট্যান্ডিং, কিন্তু আপনি সময়টা দেওয়া আপনার হয়নি, সময়টা হবে ভোর থেকে ভোর রাত। এই যে মাসিকের সময়, নড়াচড়ার সময়, খাওয়ার সময় এই যে ব্যথা হয় বা কষ্ট হয়, এটা কোনো আপনার টাইম হয় না, টাইম হচ্ছে আপনার ভোর থেকে ভোর রাত, এটা আপনাকে উল্লেখ করতে হবে। খাওয়ার সময়, নড়ার সময়, কাজের সময় যেটা, এটা সময় নয়, এটা হচ্ছে আপনার কন্ডিশন। ডান হাতে ব্যথা, সকালবেলায় সকালে ব্যথা, ঘুম থেকে উঠলে ব্যথা, ডান হাতের ব্যথা, ব্যথা ডান পা পর্যন্ত সরা, চমৎকার আমিনুল ইসলাম, একদম সঠিক জবাব, আলহামদুলিল্লাহ। অডিয়েন্স, এবার তিন নম্বর পালায় আসি, আসেন এবার তিন নম্বর পালায়। সাধারণের চারিত্রিকের সম্পূর্ণ অঙ্গে, যেমন মাথা ব্যথা, মাথায় জ্বালাকর ব্যথা, অডিয়েন্স আপনারা সবাই জানেন, তিন নম্বরটি হচ্ছে মাথায় জ্বালাকর ব্যথা, এক নম্বরে মাথা ব্যথা, দুই নম্বরে কপালে ব্যথা, তিন নম্বর মাথা জ্বালাকর ব্যথা, পিঠে জ্বালাকর ব্যথা, বুকে জ্বালাকর ব্যথা, বুকে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, পিঠে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, ছুসফুটানো ব্যথা, মানে সম্পূর্ণ অঙ্গটিতে একটি চরিত্র, এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট। এই সম্পূর্ণ বুকে কিংবা সম্পূর্ণ মাথায় জ্বালাকর, টাটানো, খোঁচানো, হুল পটানো, ছিঁড়ে ফেলা, কেটে ফেলা, এই জাতীয় চরিত্র, এক নম্বর হবে চরিত্র, দুই নম্বর হচ্ছে সম্পূর্ণ অঙ্গটি, তিন নম্বর পার্ট সমস্ত মাথায় জ্বালা পড়া, জ্বালাকর ব্যথা, এটা হলো তিন নম্বর অংশ। এর মধ্যে আছে চারটি, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং, মাথার ডান পাশে কিংবা বাম পাশে জ্বালাকর ব্যথা, সকালবেলা মাথায় জ্বালাকর ব্যথা, ক্ষুধা লাগলে কিংবা রোদ্রে গেলে মাথায় জ্বালাকর ব্যথা, মাথায় জ্বালাকর ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। অডিয়েন্স, তিন নাম্বার, তিন নাম্বার মাথায় জ্বালাকর ব্যথা, তিন নাম্বার মাথায় জ্বালাকর ব্যথা, পিঠে জ্বালাকর ব্যথা, বুকে জ্বালাকর ব্যথা কিংবা ছিঁড়ে ফেলার মতো ব্যথা, ফেটে যাওয়ার মতো ব্যথা, একটা চরিত্র থাকবে, সম্পূর্ণ অঙ্গটি থাকবে, সাথে চরিত্র থাকবে। এবার যদি বলি পেটে জ্বালাকর ব্যথা, তিন নাম্বার, এবার চারটা ভাগ করব, পেটের ডান পাশে কিংবা বাম পাশে জ্বালাকর ব্যথা, সাইড, তিনের এক সাইড, ডান কিংবা বামে জ্বালাকর ব্যথা, সকাল নয়টা কিংবা বিকালে অথবা রাতে বেলায় পেটে জ্বালাকর ব্যথা, ক্ষুধা লাগলে কিংবা ভরা পেটে অথবা নড়াচড়ায় কিংবা জ্বরের সময় অথবা গর্ভাবস্থায় কিংবা সঙ্গমের পরে কিংবা মাসিকের পূর্বে অথবা মাসিকের সময় পেটের মধ্যে জ্বালাকর ব্যথা, এটা হচ্ছে কন্ডিশন। পেটের ব্যথা পা পর্যন্ত ছড়ায়, পেটের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, পেটের ব্যথা স্ক্যাপুলা পর্যন্ত ছড়ায়, পেটের ব্যথা সার্ভাইকেল পর্যন্ত ছড়ায়, পেটের ব্যথা হাত পর্যন্ত ছড়ায়, এটা হচ্ছে স্ট্যান্ডিং। অডিয়েন্স, তিন নম্বর পয়েন্টটি হচ্ছে চারিত্রিক সম্পন্ন, যেমন মাথায় জ্বালাকর ব্যথা, এটার মধ্যে চারটি পার্ট, মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা, সাইড, এবার বলি যদি টাইম,
মাথায় জ্বালা করবে তার দিনের বেলা কিংবা রাতের বেলা কন্ডিশন ক্ষুধা লাগলে মাথায় জ্বালা করবে তা চার নাম্বার মাথার জ্বালা করবে তা পিঠ পর্যন্ত ছড়ায় মাথার জ্বালা করবে তা পিঠ পর্যন্ত ছড়ায় চার নাম্বার অডিয়েন্স আপনাদের কাছে যদি আমি বুকে বুকের জ্বালাকর ব্যথা দিয়ে সম্পূর্ণ চারিত্রিকের সম্পূর্ণ অঙ্গের ব্যথা দিয়ে যদি একটা উদাহরণ চাই আমাকে বুকে জ্বালাকর ব্যথা দিয়ে এই চারটি উদাহরণ দিয়ে দেন তিন নাম্বার পাড়ের উদাহরণটি তিন নাম্বার পাঠ চারিত্রিক সম্পূর্ণ অঙ্গ যেমন বুকে জ্বালাকর ব্যথা এটা দিয়ে আমাকে চারটি উদাহরণ দেন তাড়াতাড়ি বুকে বুকে জ্বালাকর ব্যথা দিয়ে চারটি উদাহরণ দেন বুকে জ্বালাকর ব্যথা দিয়ে চারটি উদাহরণ দেন তাড়াতাড়ি করেন আরেকটু পরেই আগামী দিনের রেপার্টরি প্রতিযোগিতায় কি ধরনের রুব্রিক আসবে তা নিয়ে কথা হবে তাড়াতাড়ি করেন বুকে বুকে জ্বালা কর ব্যথা তাড়াতাড়ি সবাই লিখেন এই সবাই লিখেন নিজাম বুকের ব্যথা দিয়ে তিন নম্বরে চারটি উদাহরণ দেন বুকের ব্যথা দিয়ে তিন নম্বরে চারটি উদাহরণ দেন অডিয়েন্স তাড়াতাড়ি করেন আজকে সময় কম তাড়াতাড়ি করেন আগামী দিন রেপার্টরি প্রতিযোগিতা ষষ্ঠ বার্ষিকী প্রতিযোগিতা রেপার্টরির ষষ্ঠ বার্ষিক প্রতিযোগিতা তাড়াতাড়ি লেখেন তাড়াতাড়ি বুকে ডান পাশে ব্যথা বুকে জ্বালাকর ব্যথা সকালবেলায় সকাল নয়টায় বুকে জ্বালাকর ব্যথা চমৎকার লেখেন লেখেন আপনারা লেখেন আর আমি একটা দুঃসংবাদ দেই অডিয়েন্স তাড়াতাড়ি লেখেন আগামী দিন যারাই রেপার্টরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের জন্য সুসংবাদের পাশাপাশি একটা দুঃসংবাদ দিচ্ছি দুঃসংবাদটি কি শুনবেন দুঃসংবাদটি হলো এই ষষ্ঠ রেপার্টরি প্রতিযোগিতায় যারা টপ টেন হবেন যেই কয়জন তাদের জন্য দুঃসংবাদ যারা টপ টেন হবেন আগামী দিনের রেপার্টরি প্রতিযোগিতায় ষষ্ঠ বার্ষিকী প্রতিযোগিতায় যারা রেপার্টরি প্রতিযোগিতায় যারা টপ টেনে থাকবেন যেই দশজন আপনাদের জন্য দুঃসংবাদ এই দশজন আর কোনো দিন রেপার্টরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না তাদের জন্য শুভ সংবাদটা হলো এই কালকে ঘোষণা হওয়ার পর থেকে এ বাংলায় আমার দেশে রেপার্টরির
পরবর্তী যত রেপারেরি প্রতিযোগিতা হবে প্রত্যেকটা রেপারেরি প্রতিযোগিতা এই 10 জন পরিচালনা করবেন। এদের জন্য একটা হলো সুসংবাদ, আরেকটা হচ্ছে দুঃসংবাদ। দুঃসংবাদটি হলো কালকে যারা টপ 10 থাকবেন তারা আর কখনোই রেফারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। শুভ সংবাদটি হলো এই 10 জন কালকের পর থেকে পরবর্তীতে আমাদের দেশে যতগুলো এসএসআরএফের তরফ থেকে যত রেফারি প্রতিযোগিতা হবে সেই রেফারি প্রতিযোগিতার সম্পূর্ণ দায়িত্ব এই 10 জন ডাক্তার পরিচালনা করবেন ইনশাআল্লাহ। যতদিন তারা বেঁচে থাকবেন এই 10 জন সেই ক্লাস সেই প্রতিযোগিতা পরিচালনা করবেন। দুঃখের সাথে সুখ আছে এই 10 জনের জন্য। আজকে তৈরি হতে থাকেন, কালকে হবে সকাল 9টায়, আগামী দিন সকাল 9টায়, 9 তারিখ 9টায় পরীক্ষার পালা, তৈরি হন। দেখেন নিজেকে 10 টপ 10-এ দেখা যায় কি না, এটা একটা কঠিন কাজ। আমরা বলি সহজ, যে ডাক্তার যত বেশি রেপার্টরিতে সফল তিনি তত চিকিৎসা জগতে সফল, এটাই স্বাভাবিক। যে যত দ্রুত রূপবৃক্ষ খুঁজে পাবেন তত দ্রুত সাদৃশ্য ওষুধটি রোগীর জন্য বাছাই করতে পারবেন। যিনি যত দ্রুত সাদৃশ্য ওষুধটি বাছাই করতে পারবেন তিনি হবেন নাম্বার 1 এই পৃথিবীতে, এটাই স্বাভাবিক। অডিয়েন্স, আমাদের কথা ছিল 3 নম্বর পয়েন্ট, চারিত্রিক সম্পূর্ণ অঙ্গটি। আপনারা লিখছেন বুকে জ্বালাকর ব্যথা, সকাল 8টায় বুকে জ্বালাকর ব্যথা, খাবার খাওয়ার পর বুকে জ্বালাকর ব্যথা, বুকে জ্বালাকর ব্যথা পিত পর্যন্ত ছড়ায়। চমৎকার, আপনারা বুঝে ফেলছেন। অডিয়েন্স, এবার আসি, এবার 4 নম্বর পর্ব, সর্বনিচে চারিত্রিকের অঙ্গের অংশবিশেষ। অডিয়েন্স দেখেন, দেখা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে চারিত্রিকের অঙ্গের অংশবিশেষ। স্তনে জ্বালাকর ব্যথা কিংবা টাটানো খোঁচানো হুলপুড়ানো ছিঁড়ে ফেলা কেটে ফেলা যত যন্ত্রণা, ফেটে যাওয়া, চারিত্রিকের অঙ্গের অংশবিশেষ। স্তনে ছিঁড়ে ফেলার মতো টাটানো ব্যথা হুলপুড়ানো ব্যথা, এটা হলো চারিত্রিকের অঙ্গের অংশবিশেষ। স্ক্যাপুলায় ছিঁড়ে ফেলার মতো ব্যথা, কেটে যাওয়ার মতো ব্যথা, টেনে ধরার মতো ব্যথা, ফেটে যাওয়ার মতো ব্যথা, স্ক্যাপুলায় পিঠের একটা অংশ স্ক্যাপুলা, আর এটা হচ্ছে চারিত্রিকের অঙ্গের অংশবিশেষ। তার মধ্যে পাবো 4টি, সাইট টাইম কন্ডিশন এক্সটেন্ডিং, সাইট টাইম কন্ডিশন এক্সটেন্ডিং। এবার যদি আপনাদেরকে আমি বলি যে আপনার 4 নম্বরে 4টি উদাহরণ দেন, আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি। ডান স্ক্যাপুলা সাইড, ডান স্ক্যাপুলা চেপে ধরার মতো ব্যথা, সকালবেলা স্ক্যাপুলা চেপে ধরার মতো ব্যথা, মাসিকের সময় কিংবা ক্ষুধা লাগলে অথবা শুয়ে থাকলে অথবা পরিশ্রম করলে স্ক্যাপুলা চেপে ধরার মতো ব্যথা, স্ক্যাপুলার ব্যথা সার্ভাইকেল পর্যন্ত সম্প্রসারিত হয়। একই অঙ্গের মধ্যে এক অংশ থেকে আরেক অংশে, এক সাব অংশ থেকে আরেক সাব অংশে বিস্তৃতি হওয়াটা হচ্ছে অঙ্গের অংশবিশেষের বিস্তৃতি। তাহলে এবার যদি বুক দিয়ে বলি, ডান স্তনে জ্বালাকর ব্যথা, সকালবেলা স্তনে জ্বালাকর ব্যথা, নড়াচড়া করলে স্তনে জ্বালাকর ব্যথা, অথবা বাচ্চা দুধ খাওয়ার পরে স্তনে জ্বালাকর ব্যথা, স্তনে জ্বালাকর ব্যথা স্টেনাম পর্যন্ত ছড়ায়, এটা হচ্ছে আপনার অঙ্গের অংশবিশেষ চারিত্রিক। আপনাদের কাছে যদি আমি জানতে চাই আমাকে একটু হাত পা দিয়ে এই 4 নম্বরটা 4টি উদাহরণ রেডি করে দেন। যাদের মনে দুঃখ খেলো হতে পারলেন না,
দর্শক হতে পারলেন না, দুঃখের কোনো কারণ নাই, তৈরি হন এবছর না হয় পরবর্তী বছর, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে যতদিন চেষ্টা করব ততদিন, প্রতি বছর প্রতি বছর এই এইভাবে রেফারটরি রুগীলিপি প্রতিযোগিতা দেওয়ার জন্য, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে সামনে ছয় মাস পরে আবার রুগীলিপি প্রতিযোগিতা দেওয়ার চেষ্টা করব। হতাশার কারণ নাই, আসতে পারবেন অংশগ্রহণ করতে পারবেন না, আসেন, আসতে পারলেই হবে, আসতে পারলেই হবে, আসেন, কিভাবে পরীক্ষা দেয় একটু দেখেন। মাত্র সময় 30 মিনিট, প্রশ্নের জবাব দিতে হবে 30টি, তার মধ্যে একদম নিখুঁত, একদম যেখানে বড় হাতের বড় হাতের ছোট হাতের ছোট হাতের পৃষ্ঠা নাম্বার সব কিছু মিলে একদম পারফেক্ট, যারা যে লিখতে পারবেন তারাই হবেন টপ 10। আসুন দেখুন কিভাবে আমরা কাজ করি, নিজেদের মধ্যে এটার স্পিরিট তৈরি করুন। অডিয়েন্স, হাত পা দিয়ে আমার এই 4টি উদাহরণ দিয়ে দেন, হাত পা দিয়ে তাড়াতাড়ি, হাত পা দিয়ে এই 4টি উদাহরণ দেন, হাত 4 নম্বরের 4টি উদাহরণ দেন হাত পা দিয়ে। বিজি প্রেস থেকে আসেন এই প্রশ্ন, বিজি প্রেসে যাও গেলে পাবা। হাত পা দিয়ে 4টি উদাহরণ দেন, হাত পা দিয়ে 4টি উদাহরণ দেন। কি বাবা দেরি হচ্ছে কেন, দেরি করা যাবে না, জলদি করেন হাত পা দিয়ে। এটার পরে আগামী দিনে পরীক্ষার প্রিপারেশন কি হবে, এক্ষুনি আমরা ঘাটতে শুরু করব, তাড়াতাড়ি। 4-1, ডান হাতে টেনে ধরার মতো ব্যথা, তাড়াতাড়ি সবাই দেন, সবাই দেন, চমৎকার চমৎকার। ডান হাতে জ্বালা কর ব্যথা, সকালে হাতে জ্বালা কর ব্যথা, ঠান্ডা লেগে হাতে জ্বালা কর ব্যথা, ডান হাতে জ্বালা কর ব্যথা, বাম হাতে সরায়, বাঁ হাতে না বাম হাতে সরায়, চমৎকার নীলুৎপল অধিকারী, চমৎকার। এবার অডিয়েন্স তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি, ডাক্তার রফিকুল ইসলাম কালাম ইলেকশন গো। হ্যাঁ, 1 নম্বর, 4-1, 4-2, 4-3, দেখারই সুন্দর, চমৎকার, হাতের ব্যথা আঙ্গুলে সরায়, গুড, লেখালেখি করলে হাতে ব্যথা, চমৎকার। এবার আসেন, এই যে ভাগগুলি যা বললাম এটার উদাহরণ চাই, জবাব চাই। এবার আপনারা কিছু কাজ করেন, আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে বলি অডিয়েন্স যে আমার হাতে চাপন বোধ ব্যথা, তাহলে হাত পায়ে ব্যথার কয় নাম্বার ধাপে যাব বলতে পারেন কি? যদি বলি আমার হাতে চাপন বোধ ব্যথা, এই 16টি ধাপ বললেন আপনারা, আমি যদি বলি আমার হাতে ডান হাতে চাপন বোধ ব্যথা, ডান হাতে চাপন বোধ ব্যথা এই 16টির মধ্যে কয় নাম্বারটি হবে? আমার ডান হাতে চাপন বোধ ব্যথা এই 1 থেকে 16, 4-4-16, এটা কয় নাম্বার হবে? 12-13-15 তা না হয় হবে কত? 1 থেকে 16, যদি বলি ডান হাতে ব্যথা, আরেকভাবে দিতে পারেন, 1-2-3-4, 2-1-2-3-4, 3-1-2-3-4, 4-1-2-3-4, ডান হাতে চাপন বোধ ব্যথা কত নাম্বার হবে একটু লিখতে পারেন আপনারা?
আমার ডান হাতে চাপন মুখ ব্যথা, আপনারা 1 2 3 4 লিখতে পারেন, অথবা 1 এর 2 এর 1 2 3 4, 3 এর 1 2 3 4, 4 এর 1 2 3 4 লিখতে পারেন, অথবা 1 থেকে 16 লিখতে পারেন, আমার ডান হাতে চাপন বোধ ব্যথা, ডান হাতে চাপন বোধ ব্যথা, একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। 8 নম্বর, ডান হাতে চাপন বোধ ব্যথা। এইবার 4 নম্বর, 4 হলো না, ডান হাতে চাপন বোধ ব্যথা 4 নম্বর কি করে হয়? রং নাম্বার 3 নম্বর তো হবেই না, ডান হাতে চাপন বোধ ব্যথা। ডাক্তার জাহাঙ্গীর আলী, রং নাম্বার ডান হাতে চাপন বোধ ব্যথা 4 কেন হবে? 4 রং নাম্বার, 4 এর 1 হবে। ডাক্তার জাহাঙ্গীর লিখছে 4, দেখি কই, এবার খাইছি আপনি, এই যে লিখছে 4, জাহাঙ্গীর আলী লিখছে 4, যে লিখছেন 4 হবে না, স্বপ্ন আলম 4 এর 1, এটা ঠিক আছে, জাহাঙ্গীর আলী 4 এর 1 লিখছে। ডাক্তার জাহাঙ্গীর আলী, আপনার আবার স্যার, আপনার আবার শুভাঙ্গী আমার সামনে আছে, আমি বলতেছি ডাক্তার জাহাঙ্গীর আলী ভুল লিখছেন, আর আপনার শুভাঙ্গী এখান থেকে বলতেছেন যে না, ডাক্তার জাহাঙ্গীর আলী সঠিক লিখছে, কি করি উপায় বলেন, কিচ্ছু করার নাই। এবার যদি আমি বলি আপনাদেরকে, ডান স্তনে ব্যথা বাম স্তন পর্যন্ত ছড়ায় কত হবে বলেন? ডান স্তনে ব্যথা বাম স্তনে ছড়ায় কতর কত হবে? অডিয়েন্স, ডান স্তনে ব্যথা বাম স্তনে ছড়ায় কত হবে বলেন? ডান স্তনে ব্যথা বাম স্তনে ছড়ায় কত হবে, তাড়াতাড়ি লিখে জানান। 2 এর 4, এ মানসুরা 2 এর 1 লেক্সস কেন? ডান স্তনে ব্যথা বাম স্তন পর্যন্ত ছড়ায়, 2 এর 1ই তো হচ্ছে নাকি? না, 2 এর 4, 2 এর 1 না, 2 এর 4। ডান স্তনে ব্যথা বাম স্তন পর্যন্ত ছড়ায়, 2 এর 4। এই যে এবার আউলাইছে, আমি জ্বালাকর টাটানো খোসানো বলি নাই, বলছি ডান স্কেবলায় ব্যথা যদি বাম স্কেলা পর্যন্ত ছড়ায় এটা হবে 2 এর 4, আর যদি বলি জ্বালাকর ব্যথা ডান স্কেবলা থেকে বাম স্কেবলা ছড়ায় এটা হবে 4 এর 4। অডিয়েন্স, আমার এই মুহূর্তে দরকার, দেখি কে বের করে দিতে পারেন। ওই যে আমার, যদি আপনাদেরকে এই মুহূর্তে বলি, আমার ডান পায়ে ব্যথা, ডান পায়ে ব্যথা, একটু পৃষ্ঠার নাম্বারটা বের করে দেন, ডান পায়ে ব্যথা। অডিয়েন্স, ডান পায়ে ব্যথা একটু বের করে দেন, ডান পায়ে সকালবেলা ডান পায়ে ব্যথা, সকালবেলা ডান পায়ে ব্যথা। অডিয়েন্স, সকালবেলা ডান পায়ে ব্যথা, সকালবেলা ডান পায়ে ব্যথা, যদি বলি সকালবেলা ডান পায়ে ব্যথা তাহলে কতর কত হবে? যদি বলি সকালবেলা ডান পায়ে ব্যথা, সকালবেলা ডান পায়ে ব্যথা, সকালবেলা ডান পায়ে ব্যথা, সকালবেলা ডান পায়ে ব্যথা, দেখি কে পারেন, সকালবেলা ডান পায়ে ব্যথা। সকালবেলা ডান পায়ে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? 2 এর 2, রং নাম্বার, সকালবেলা ডান পায়ে ব্যথা রং নাম্বার, ডান পা বললে 2 এর 1, সকালবেলা বললে 2 এর 2, তাহলে 2 এর 1 2, সকালবেলা ডান পায়ে ব্যথা তো,
দুইয়ের এক দুই, ডান পা বাম পা, তাহলে দুইয়ের এক। আর যদি বলি সকালবেলা তাহলে দুইয়ের দুই, তাহলে দুইয়ের এক দুই। এই যে আপনারা কিন্তু সব দশ খাইলেন, এবার অডিয়েন্স সবাই দশ খাইলেন। সকালবেলা ডান পায়ে ব্যথা কত হবে তাড়াতাড়ি লিখেন, দুইটা কথা আছে এখানে, ডান পা বাম পা, এটা হলো দুইয়ের এক। আর যদি সকালবেলা দুইয়ের দুই, তাহলে দুইয়ের এক দুই, সকালবেলা ডান পায়ে ব্যথা, সব জল্লা, একদম সব জল্লা, সব ধরা। কি ব্যাপার? ইসমাইল হোসেন সব লেখছে কত, দুইয়ের দুই হবে না। মাসুদ ভাই লিখছে দুইয়ের এক, ডান পা বলে দুইয়ের এক ঠিক আছে, সকালবেলা বলে দুইয়ের দুই, তাহলে দুইয়ের এক আর দুই, এই দুইটা হবে, গুড। এইবার লিখছে দুইয়ের এক দুই, চমৎকার, একদম একদম। এইবার বুঝলে কে ঠেকায় অডিয়েন্স? এবার যদি আপনাদেরকে বলি পায়ের ব্যথা, পায়ের ব্যথা হিপ পর্যন্ত ছড়ায়, পায়ের ব্যথা হিপ পর্যন্ত ছড়ায়, এটা কত নাম্বার হবে এবং পৃষ্ঠা নাম্বারটা কত, ঔষধের নাম কি লিখে দেন। পায়ের ব্যথা হিপ পর্যন্ত ছড়ায়, হিপ, পায়ের ব্যথা হিপ পর্যন্ত ছড়ায়, আগে লেখেন পৃষ্ঠা নাম্বার, তারপর আমাকে লিখে দেন কত আর কত হবে। পায়ের ব্যথা হিপ পর্যন্ত ছড়ায়, পায়ের ব্যথা কত হবে তাড়াতাড়ি লিখে দেন। পায়ের ব্যথা হিপ পর্যন্ত ছড়ায় কত আর কত হবে। পা ব্যথা, যদি বলি হাত পা ব্যথা এক নাম্বার, পায়ে ব্যথা দুই নাম্বার, হাত পায়ে জ্বালা করে ব্যথা তিন নাম্বার, পায়ে জ্বালা করে ব্যথা চার নাম্বার। এবার যদি পায়ের ব্যথা হিপ পর্যন্ত ছড়ায় এটা কয় নাম্বারের কত, তাড়াতাড়ি লিখেন যে পারেন যত। একের চার, পায়ের ব্যথা হিপ পর্যন্ত ছড়ায় একদম রং নাম্বার। দুইয়ের চার, জোস্না একটা চমৎকার, দুইয়ের চার, পায়ের ব্যথা হিপ পর্যন্ত একদম একদম ফাটাফাটি দুইয়ের চার। ডাক্তার জোস্না আক্তার আপনাকে ধন্যবাদ, একদম দুইয়ের চার, দুইয়ের চার। দুইয়ের চার সাদাত হোসেন জিন্না, দুইয়ের চার, দুইয়ের চার। এইবার যদি বলি পৃষ্ঠা নাম্বারটা বলেন তো দেখি। পায়ের ব্যথা, পায়ের ব্যথা হিপ পর্যন্ত ছড়ায় পৃষ্ঠা নাম্বারটা কত, যেতে হবে আপনাকে এক্সট্রিমিটিস পেইন, গলায় ঝুলানো থাকবে পেনের সাথে লেগ, লেগের মধ্যে থাকবে। এবার আপনার সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং, পৃষ্ঠা নাম্বারটা কত, ঔষধ আছে কয়টি, পৃষ্ঠা নাম্বার কত, ঔষধ আছে কয়টি। পায়ের ব্যথা হিপ পর্যন্ত ছড়ায় পৃষ্ঠা নাম্বার কত, ওষুধ আছে কয়টি। পায়ের ব্যথা হিপ পর্যন্ত ছড়ায় পৃষ্ঠা নাম্বার কত, ওষুধ আছে কয়টি। অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন, সময় কম, তাড়াতাড়ি। পৃষ্ঠা নাম্বার কত, পায়ের ব্যথা হিপ পর্যন্ত ছড়ায়, পায়ের ব্যথা হিপ পর্যন্ত ছড়ায় পৃষ্ঠা নাম্বার কত। এক হাজার ৭৬, ওষুধ দুইটি। এই ভাগগুলি কালকে আবার আলোচনা করব, যদি আল্লাহ হায়াত বাঁচিয়ে রাখে আগামী দিন, কিন্তু কয়েকটি রূপবিক বলে যায় এই ফাঁকে। দেখেন যদি আবার লাইকিয়া যায় লিখেন, নাকের মাথায় গাম, তাড়াতাড়ি দেখেন পৃষ্ঠা নাম্বারটা কত। নাকের মাথায় গাম,
নাকের মাথায় গাম পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, নাকের মাথায় গাম পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি এখানে একখান কথা বলে রাখি, আর একবার বলেছিলাম অডিয়েন্স, নাকের ঘামটা হচ্ছে পেনের পরে, যে কোনো অধ্যায় আপনি ঢুকবেন পেনের পরে পাসপারেশন, যদি কোনো কারণে আপনি যদি পেনের বাম পাশে থাকেন, যদি পাসপারেশনে যেতে হয় পেনটাকে লম্বা করে টান দিতে হবে, আর যদি আপনি পেনের শেষ পাতা থাকেন, পেন শেষ করে যদি আপনি পাসপারেশনে থাকেন, আর যদি আপনার পেনের বাম পাশ অর্থাৎ নাভনেসের মধ্যে এনে যেতে হয় তাহলে আপনাকে লম্বা টান দিতে হবে। এই মুহূর্তে যারা নাকে আসেন কিংবা নাকে আসেন কিন্তু পেনের বাম পাশে, যদি আপনাকে পাসপারেশনে যেতে হয় লম্বা টানে যেতে হবে, নাকে ঘাম। তাড়াতাড়ি বলেন পৃষ্ঠা নাম্বার কত? নাকের ঘাম 348, জাহাঙ্গীর আলী চমৎকার, এক বলে 7 রান, বাহ বাহ। নাকে ঘাম শিওর, সকালবেলা নাকে ঘাম ওষুধের নাম কি? সকালবেলা নাকে ঘাম ওষুধের নাম কি? ডাক্তার নীলুৎপল লিখছেন 348 ডান কলামের নিচে, চমৎকার। নাকে ঘাম সকালবেলায় ওষুধের নাম কি? নাকে ঘাম সকালবেলা ওষুধের নাম কি? আমরা এই স্লাইডের কাজটি আগামী দিন শিখব, স্লাইডের ব্যবহার কালকে শিখব, হাতে সময় কম, কালকে আবার এই স্লাইডের ব্যবহার শিখব ইনশাআল্লাহ, ভাগ করে করে দেখিয়ে দেব। আমরা দুই একটি রুবরিক দেখে চলে যাব এখনই, একটু বের করে দেন। ছোট স্তন পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি, টাইম একদম কম। ছোট স্তন পৃষ্ঠা নাম্বার কত? স্তন ছোট পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি বের করে দেন, ছোট স্তন পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে জলদি বের করে দেন। ছোট স্তন পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি, স্মল বাইর করতেছেন, স্মল বেস্ট, পাবেন না গো, পাবেন না, তাড়াতাড়ি। ছোট স্তন ফার্স্ট গ্রেডে কয়টি? কে গো, বের হয় না কেন? ছোট স্তন পৃষ্ঠা নাম্বার কত? 324, চমৎকার। এবার বের করে দেন হার্নিয়া, ডান পাশে হার্নিয়া, ডান পাশে হার্নিয়া পৃষ্ঠা নাম্বার কত? ডান পাশে হার্নিয়া পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি, ডান পাশে হার্নিয়া পৃষ্ঠা নাম্বার কত? বাচ্চাদের ডান বাম পাশে হার্নিয়া ওষুধের নাম কি? বাচ্চাদের বাম পাশে হার্নিয়া ওষুধটির নাম কি? বাচ্চাদের বাম পাশে হার্নিয়া ওষুধটির নাম কি? বাচ্চাদের বাম পাশে হার্নিয়া ওষুধটির নাম কি? অডিয়েন্স, বাচ্চাদের বাম পাশে হার্নিয়া ওষুধটির নাম কি? তাড়াতাড়ি লিখেন, আগামী দিন পরীক্ষার হলে পৃষ্ঠার নাম্বার লিখতে ভুল করবেন না, যে রুব্রিকের পৃষ্ঠা নাম্বার লিখবেন না সেই রুব্রিকটি বাদ হয়ে যাবে। 30 মিনিটে 30টি রুব্রিকের রুব্রিক লিখতে হবে। ওষুধের নাক্সবোম, নাক্সবোম মানসুরা জান্নাতি, নাক্সবোম, নাক্সবোম চমৎকার। ৫৫২ লিখছেন জাহাঙ্গীর আলী, ওষুধের নাম যাচ্ছিলাম,
অডিয়েন্স অবিবাহিত মহিলাদের স্তনে দুধ পৃষ্ঠা নাম্বার কত অবিবাহিত মহিলাদের স্তনে দুধ জেনিটালিয়া মেল না ফিমেল তাড়াতাড়ি বের করেন অবিবাহিত মহিলাদের স্তনে দুধ অবিবাহিত মহিলাদের স্তনে দুধ পৃষ্ঠা নাম্বার কত জেনিটালিয়া মেল না ফিমেল কোথায় কি পাবো আগেই সেরে ফেলতেছি আজকে তাড়াতাড়ি অবিবাহিত মহিলাদের স্তনে দুধ পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি লিখেন অবিবাহিত মহিলাদের স্তনে দুধ পৃষ্ঠা নাম্বার কত অবিবাহিত মহিলাদের স্তনে দুধ পৃষ্ঠা নাম্বার কত সাধারণত গর্ভে বাচ্চা ধারণ করলে গর্ভে বাচ্চা আসলে শেষের দিকে মহিলাদের স্তনে দুধ চলে আসে কিন্তু অবিবাহিত তার মানে বাচ্চা ধারণের কোনো সম্ভাবনাই নাই বাচ্চা গর্ভে আসার কোনো সম্ভাবনাই নাই তাদের যদি স্তনে দুধ হয় পৃষ্ঠা নাম্বার কত 337 জাহাঙ্গীর আলী ডাক্তার জাহাঙ্গীর আলী স্যার লিখছেন 837 চমৎকার চেস্ট মিল্ক নন প্রেগনেন্সি ওমেন গর্ভাবস্থা নয় এমন মহিলাদের স্তনের দুধ চমৎকার এই যে ডাক্তার সাহেবরা বিছানায় প্রস্রাব করে একটু বের করে দেন পৃষ্ঠা নাম্বারটা কত বিছানায় প্রস্রাব করে এই যন্ত্রণা মহিলাদের দিনরাত বুক করতে হয় মাদের একটু বের করে দেন বিছানায় প্রস্রাব করে বিছানায় প্রস্রাব করে পৃষ্ঠা নাম্বারটা কত তাড়াতাড়ি বিছানায় প্রস্রাব করে পৃষ্ঠা নাম্বারটা কত বের করে দেন বিছানায় প্রস্রাব করে পৃষ্ঠা নাম্বার কত বিছানায় প্রস্রাব করে তাড়াতাড়ি ভোর পাঁচটায় বিছানায় প্রস্রাব করে ওষুধের নাম কি ভোর পাঁচটায় বিছানায় প্রস্রাব করে ওষুধের নাম কি ভোর পাঁচটায় বিছানায় প্রস্রাব করে ওষুধের নাম কি ভোর পাঁচটায় বিছানায় প্রস্রাব করে চমৎকার 659 পৃষ্ঠা বিছানায় প্রস্রাব ইউরিনেশন ইনভলন্টারি নাইট ইনকন্টিনেন্সি ব্যাড বিছানায় অসারে মূত্র দেয় ভোর পাঁচটায় বিছানায় প্রস্রাব করে ওষুধের নাম কি অডিয়েন্স ভোর পাঁচটায় বিছানায় প্রস্রাব করে ওষুধের নাম কি ক্যাকটাস গ্র্যান্ডি চমৎকার কি ব্যাপার আপনারা পাচ্ছেন না বিকাশ মাকাল এতক্ষণ পরে একটা পাইলেন দিচ্ছেন অনেকগুলাই বলতে সময় পাচ্ছে না গো শাহানারা আক্তার ক্যাকটাস গ্র্যান্ডি আলহামদুলিল্লাহ ভোর পাঁচটায় বিছানায় প্রস্রাব করে একদম শুইলেই বিছানায় প্রস্রাব করে দেয় ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি শুইলেই একদম চোখটা বন্ধ করলে ঘুম আসলেই ঘুমটা আসলেই বিছানা প্রস্রাব করে শেষ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি শুয়ে শুধু চোখটা বন্ধ করলেই যেমনি ঘুম আসলো অমনি বিছানা প্রস্রাব করে দিল ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি তাড়াতাড়ি দুটি মানসুরা জান্নাতি চমৎকার এবার ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার যত কষ্ট সব ডাইন সাইডে গো ডাক্তারবাবু
আমার যত কষ্ট সব ডান পাশে। পৃষ্ঠা নাম্বার কত? ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার যত কষ্ট সব ডান সাইডে, ডান মোড়া ডান মোড়া। পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স সময় নাই, চলে যাব, কালকে কিন্তু পরীক্ষা আছে, রুগীরা বসে আছে, তাড়াতাড়ি করেন বের করে দেন, একটু একটু বের করেন তাড়াতাড়ি। ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার সব কষ্ট ডাইন পাশে। পৃষ্ঠা নাম্বার কত? কত? 1400 জাহাঙ্গীর আলী, 1400 শিওর। চোদ্দশো রাইট লোয়ার। ও বাবা রে, ইসমাইল হোসেন সাহেব ধন্যবাদ আপনাকে, একদম ইসমাইল ভাই আপনাদের, আপনার বাউন্ডারিতে যারা আছে, আপনার লাইনে যারা আছে, প্রত্যেককে বলে দিবেন কালকে যেন প্রেস ক্লাবে চলে আসে সকাল 9টায়। আপনার সাথে যারা আছে প্রত্যেককে বলে দিবেন, সবাইকে জানানো সম্ভব হয়নি, একটু বলে দিবেন। 1400 পৃষ্ঠা, 10টায় হাঁপানি ওষুধের নাম কি? 10টায় হাঁপানি ওষুধের নাম কি? 10টায়, 9টায় ওষুধের নাম কি? 10টায় ওষুধের নাম কি? মাত্র 1 ঘন্টা ব্যবধান, 9টায় ওষুধের, 9টায় হাঁপানি ওষুধের নাম কি? 10টায় হাঁপানি ওষুধের নাম কি? 9টায় হাঁপানি ওষুধের নাম কি? 10টায় হাঁপানি ওষুধের নাম কি? এবং পৃষ্ঠা নাম্বার কত? 9টায় হাঁপানি, 10টায় হাঁপানি, 9টায় হাঁপানি ওষুধের নাম কি? 10টায় হাঁপানিতে ওষুধের নাম কি? তাড়াতাড়ি করে এক্ষুনি ছেড়ে দেবো, অডিয়েন্স তাড়াতাড়ি করেন। বাবা এত তাড়াতাড়ি ধন্যবাদ কেন? এমবি খান এত তাড়াতাড়ি ধন্যবাদ দিচ্ছেন কেন গো? এত তাড়াতাড়ি ধন্যবাদ কেন? আজকে নিয়ত ছিল তো আরো বেশি সময় কাটাবো, আগে যদি বিদায় করে দেন আর কি করব, ঠিক আছে এখনই কেটে পড়ব। যদি আপনাদের ভালো না লাগে কি করব, তাহলে এখনই কেটে পড়ব, আর ডিস্টার্ব করব না। অডিয়েন্স আজকের এই স্লাইডটি আলোচনা যেটুকু সময় দিলাম, এটুকু আপনারা যেটুকু সময় দিলেন, কেমন লেগেছে একটু মন ভরে লিখেন। আর আগামী দিন আমাদের যে রেপার্টরি প্রতিযোগিতা, এই ব্যাপারে আপনাদের কিছু মতামত পরামর্শ, আপনাদের আগামী দিনের, আগামী দিন 9 তারিখ সকাল 9টায় প্রেস ক্লাবে রেপার্টরি প্রতিযোগিতা এসি সার্ভের তরফ থেকে, সেখানে উপস্থিত থাকবেন আমাদের বোর্ডের, বাংলাদেশ সভাপতি বোর্ডের চেয়ারম্যান স্যার থেকে শুরু করে সকল কর্মকর্তা কর্মকর্তা থাকবেন, রেজিস্ট্রার স্যার, সহকারী রেজিস্ট্রার, কন্ট্রোলার, সহকারী কন্ট্রোলার, ওনারা সকলেই উপস্থিত থাকবেন, আপনারা সকলে আমন্ত্রিত। আগামী দিনের এই রেপার্টরি প্রতিযোগিতা সম্পর্কে আপনাদের কোনো মতামত, কোনো পরামর্শ, যে কোনো কিছু এখনই লিখে দিতে পারেন, চেষ্টা করব আপনাদের এই পরামর্শগুলো সেখানে কাজে লাগাতে। যে কোনো পরামর্শ বা এই এই ধরনের প্রতিযোগিতা আপনাদের কেমন লাগে একটু জানান, তাড়াতাড়ি জানান।
আগামী দিনের এই রেফারি প্রতিযোগিতা 9 তারিখ 9 অক্টোবর শুক্রবার সকাল 9টায় জাতীয় প্রেস ক্লাবে রেফারি প্রতিযোগিতা, এরকম রেফারি প্রতিযোগিতা, এরকম প্রতিযোগিতা সম্পর্কে আপনাদের মতামত, যে কোনো মতামত দিতে পারেন, তাড়াতাড়ি করেন, জলদি লিখেন। এক্ষণে ছেড়ে দেব, এক ভাই ধন্যবাদ দিয়ে দিছে, ধন্যবাদ দিলে তো আর থাকা যায় না, জলদি লিখেন। আগামী দিনের এই প্রতিযোগিতা সম্পর্কে কোনো পরামর্শ, যে কোনো ধরনের পরামর্শ লিখতে পারেন, প্রতিযোগিতা সম্পর্কে মতামত আপনার মন মতো লিখেন। আগামী দিনের রেপার্টারি ষষ্ঠ প্রতিযোগিতা সম্পর্কে লিখেন, সবাই লিখেন। একজন লিখছেন, ভালো লেগেছে কিন্তু এখনো ঠিকভাবে আয়ত্ত করতে পারেন নাই, আরও এই রাইডে সময় দিতে হবে, দেব এই স্লাইডে আরও সময় দিতে হবে, দেবো, অসুবিধা নাই, এই স্লাইড নিয়ে কালকে আবার কথা বলবো, টেনশন নাই, টেনশন আমার শিখার জন্য প্রতি যত বেশি হবে তত মেধাবী তৈরি, চমৎকার, আলহামদুলিল্লাহ। জি প্রতিযোগিতা মন খারাপ, একজন লিখছে মন খারাপ, কিছু ভালো লাগে না, চলে আসবেন, লিখেন আপনারা এই আগামী দিন, আগামী দিনে ষষ্ঠ রেপার্টি প্রতিযোগিতা, এই ব্যাপারে আপনাদের মতামত লিখেন, কোনো পরামর্শ, পরীক্ষা সংক্রান্ত কোনো পরামর্শ, যদিও প্রশ্ন তৈরি হয়ে গেছে সব কমপ্লিট, তারপরে কোনো পরামর্শ থাকলে, যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারাও কোনো পরামর্শ দিতে চাইলে দিতে পারেন, যারা অংশগ্রহণ করবেন কিংবা যারা অংশগ্রহণ করবেন না, কিন্তু আপনাদের মূল্যবান পরামর্শ চাচ্ছি। আগামী দিনের গ্রুপ রেপার্টারি প্রতিযোগিতায় 30 মিনিট সময় ধার্য করা হয়েছে, সকাল 9টায় রেপার্টারি প্রতিযোগিতা, 30 মিনিট সময়, 30টি রুব্রিক, 30টি রুব্রিক নিখুঁতভাবে একদম পৃষ্ঠা উল্লেখ করে রাইট, লেফট, আপার, লোয়ার সব লিখতে হবে। যারা নিখুঁতভাবে লিখবেন তাদের মধ্যে 10 জনকে বাছাই করা হবে, তাদের হবে রেফারি প্রতিযোগিতার আগামী দিনে হবে শেষ পরীক্ষা, আর কখনোই রেফারি প্রতিযোগিতায় আমাদের দেশে অংশগ্রহণ করতে পারবেন না। যদি আন্তর্জাতিকভাবে এই প্রতিযোগিতার সিস্টেম তৈরি করা যায়, যদি তৈরি করতে পারি, সেই সময় আন্তর্জাতিকভাবে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু বাংলাদেশে আভ্যন্তরীণ কোনো প্রতিযোগিতায়, রেফারি প্রতিযোগিতায় এই 10 জন অংশগ্রহণ করতে পারবেন না, এটা কালকে তাদের জন্য শেষ পরীক্ষা। তাড়াতাড়ি লিখেন, লাইভ দিলে ভালো হতো, সবাই যেহেতু যাইতে পারবো না, পরীক্ষা লাইভ দিয়ে লাভ কি, তাও চেষ্টা করবো দেখাইতে, অনুষ্ঠানের লাইভ দেখে কি করা যায়, এমনি স্বাস্থ্যবিধি মেনে করতে হবে, ধারণ ক্ষমতার চেয়ে কম উপস্থিত থাকতে হবে, আসন সংখ্যা সীমিত, কোনো ভালো অডিটোরিয়াম পাইনি, আল্লাহর বিশেষ রহমত প্রেস ক্লাবে একটা অডিটোরিয়াম পেয়েছি, এই প্রতিযোগিতা সম্পর্কে যে যা লিখতে চান লিখেন, কোনো পরামর্শ, বইয়ের নাম কি, রুগিলিপি 2, যে বইটি মোড়ক উন্মোচন হবে রুগিলিপি 2, নসরিন্দে কবে আসবো, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে
আরো 5 বছর পরে 25 সালের পরে, কারণ কোনো জেলায় একবার বেশি যেতে চাই না। নরসিংদীতে জাহাঙ্গীর হোমি হলে প্রতি বুধবার সেখানে এসে সার্ভে ডাক্তাররা যে ওখানে ক্লাস করাচ্ছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। বান্দা জাহাঙ্গীর, জাহাঙ্গীর হোমি হল, বান্দা জাহাঙ্গীরের আইডিতে যোগাযোগ করবেন নরসিংদীতে। আল্লাহ হাতে পাশে রাখলে 25 সালের পরে আবার আসবো। একবার এই সালে তো গেলাম কয়েকদিন আগে, আবার বেঁচে থাকলে পরবর্তী আর 25 সালে পরে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। দেখা হবে আগামী দিন সকাল 9টায় জাতীয় প্রেস ক্লাবে, সবাই চলে আসবেন। আপনাদের সবার দাওয়াত রইল, যারা পরীক্ষা দিবেন আর যারা দেখবেন সকালে চলে আসবেন, সবাইকে দাওয়াত রইল। সবাইকে দিতে পারছি না ভালোভাবে, কারণ জায়গার অভাব। তারপরও আসবেন, দাওয়াত রইল, বলার জন্য বলা আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু।